পাইথনের এই ভিডিওটিতে আমি আলোচনা করব ডিকশনারি সম্পর্কে। ডিকশনারি হচ্ছে পাইথনের খুবই ইম্পর্টেন্ট একটি ডেটা স্ট্রাকচার, যেখানে আপনি কি ভ্যালু হিসেবে ডাটাকে স্টোর করে রাখতে পারবেন। কি ভ্যালু বলতে এখানে বোঝাচ্ছি, সাপোজ একটি কি এর আন্ডারে, যেমন নেম, নেমের আন্ডারে একটি ভ্যালু রাখতে পারবেন। ইমেল যদি একটি কি এর কথা চিন্তা করি, তার আন্ডারে আমি চাইলে একটা কারো ইমেল অ্যাড্রেস রাখতে পারবো। এইজ যদি আমি একটা কি চিন্তা করি, তাহলে তার আন্ডারে একটা ভ্যালু রাখতে পারবো। সো রিয়েল লাইফের ডিকশনারির সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলেই বুঝতে পারবেন এখানে ডিকশনারি কীভাবে কাজ করে। রিয়েল লাইফে যেমন একটা ওয়ার্ড দেওয়া থাকবে একটা ডিকশনারিতে, এবং সেই ওয়ার্ডের মিনিং বা ডেফিনেশন দেওয়া থাকে, এক্স্যাক্টলি সেমভাবে ডিকশনারি কাজ করে। আপনি একটি কি ইউজ করবেন এবং সেই কি এর আন্ডারে ভ্যালু স্টোর করে রাখবেন, তারপর সেই কি এর মাধ্যমে ভ্যালুগুলোকে অ্যাক্সেস করবেন। বিষয়টা সহজ করে বোঝানোর জন্য আমি সরাসরি পাইচার্মে নিয়ে যাচ্ছি। আপনার পাইচার্ম ওপেন করে নেবেন। প্রথমে একটি ডিকশনারি তৈরি করব। ডিকশনারি তৈরি করার জন্য যে কোনো একটা নাম দিতে হবে। সাপোজ আমি দিয়ে দিচ্ছি স্টুডেন্ট আইডি, এইখানে অবশ্যই ইকুয়াল দিয়ে। দেন আমাকে যেটা করতে হবে, এইখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, কার্লি ব্র্যাকেটটা ইউজ করতে হবে, এবং এইখানের মধ্যে একে একে কি এবং তার আন্ডারে ভ্যালু রাখতে পারবেন। ধরা যাক আমি যেটা করতে চাচ্ছি, কারোর রোল নাম্বারের আন্ডারে তার নামটা রাখবো। সো এইখানে লক্ষ্য রাখবেন, আমি প্রথমে রোল নাম্বার দিলাম। আপনার যে কোনো কিছু দিতে পারেন, এখানে চাইলে স্ট্রিং দিতে পারেন, ইন্টিজার দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি স্ট্রিংয়ে নিলাম, তার আন্ডারে আমি কারো নাম রাখতেছি, এখানে লক্ষ্য রাখবেন। একটু সরিয়ে নিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। পারফেক্ট। তারপর কমা দিতে হবে এখানে ডেফিনেটলি, এবং একে একে এরকম চাইলে অনেকগুলো কি ভ্যালু আপনারা পেয়ার সাজাতে পারেন। সাপোজ আমি 102 এর আন্ডারে কারো নাম দিয়ে দিচ্ছি। পারফেক্ট, এই হয়ে গেল আমাদের ডিকশনারি তৈরি করা। লক্ষ্য রাখবেন এখানে কি হচ্ছে এই দিকে, এবং তার আন্ডারে ভ্যালুগুলো আমরা রেখে দিলাম। এবার চাইলে আমরা কীভাবে কি ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারি সেটা আমি দেখাচ্ছি। আমি সাপোজ প্রিন্ট করতে যাচ্ছি স্টুডেন্ট আইডি, যেটা আমার মূলত ডিকশনারি, তার যে ভ্যালুটা আমি প্রিন্ট করব, ভ্যালু প্রিন্ট করতে হলো এখানে স্কোয়ার ব্রেকেট দিয়ে। তারপর যেটা করতে হবে, আমি 101 নাম্বার কি এর ভ্যালু প্রিন্ট করতে যাচ্ছি, তাই এদিকে ডবল কোটেশন দিয়েছি যেহেতু স্ট্রিং। এখন যদি ইন্টিজার ব্যবহার করতাম সেক্ষেত্রে এখানে ডবল কোটেশন দেওয়ার প্রয়োজন হতো না। কোডটা আমি রান করে দেখাচ্ছি আপনাদের। সাপোজ এখানে রান করি প্রোগ্রাম 27, এবং দেখতে পাচ্ছেন পারফেক্টলি এখানে দেখাচ্ছে। এবার সাপোজ আমি চাচ্ছি 105 নম্বর কি এর ভ্যালুটা প্রিন্ট করবো, যেটা মূলত এখানে নেই, সেক্ষেত্রে এখানে কি করবে লক্ষ্য রাখবেন। সেক্ষেত্রে এখানে ডেফিনেটলি একটা অ্যারর দেখাবে, কি অ্যারর, কারণ এই কিটা আমাদের এখানে মূলত ডিকশনারির মধ্যে নেই। এবার চাইলে অন্য একটা পদ্ধতি আপনারা ইউজ করতে পারেন, সেটা দেখাচ্ছি কীভাবে কি এর ভ্যালুগুলো অ্যাক্সেস করবেন। গেট ফাংশন ব্যবহার করতে পারবেন, এবং এইখানে যে কোনো একটা কি দিয়ে দিলেই তার ভ্যালুটা প্রিন্ট করে দেখাবে। সো রান করে দেখাচ্ছি, লক্ষ্য রাখবেন পারফেক্টলি কাজ করতেছে। এবার এইখানে যদি আমি এমন একটা কি দেই যেটা মূলত এখানে নেই, সেক্ষেত্রে কি প্রিন্ট করবে একটু লক্ষ্য রাখবেন। এখানে এবার যেটা প্রিন্ট করবে এটা হচ্ছে নান, কারণ এই কিটা মূলত এখানে নেই, সেটাই এখানে বোঝাচ্ছে। আপনারা চাইলে ডিফল্ট একটা ভ্যালুও পাস করে দিতে পারেন, ইন কেস যদি কখনো সেই এলিমেন্ট বা সেই কিটা খুঁজে না পায় সেটাও দিতে পারেন গেট ফাংশনের মধ্যে মূলত। সো কমা দিয়ে এখানে দিচ্ছি নট এ ভ্যালিড কি, ইন কেস যদি কিটা না পায়, সেক্ষেত্রে নান না দেখানোর পরিবর্তে যাতে দেখাবে এটা, সেটা আমি দিয়ে দিচ্ছি নট এ ভ্যালিড কি। রান করে যদি কোডটা দেখাই, রান প্রোগ্রাম 27, দেখুন এখানে দেখাবে নট এ ভ্যালিড কি। সাপোজ এবার যদি আমি 103 প্রিন্ট করি, মূলত 103 এর ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছি, 103 যে কি তার ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছি, এক্ষেত্রে কি করবে লক্ষ্য রাখবেন, রান প্রোগ্রাম 27। এবার লক্ষ্য রাখুন ইলোরা বড়ুয়া যেটা দেখাচ্ছে 103 এর আন্ডারে যে ভ্যালুটা ছিল এটা কিন্তু দেখাবে না, এটা ঠিক তখনই দেখাবে যখন মূলত এখানে কিটা পাবে না, ঠিক তখনই এটা দেখাবে। তো আশা করি কীভাবে ডিকশনারি নিয়ে কাজ করতে সেটা আপনারা শিখে নিলেন। আমি যেমনটা বলেছিলাম এখানে চাইলে আপনারা ইন্টিজারও ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নেই। 101 লক্ষ্য রাখুন, পারফেক্ট। এই ক্ষেত্রে আপনাকে এখানে কিন্তু ডবল কোটেশন স্ট্রিং দেওয়ার দরকার নেই। সাপোজ আমি এখানে 103 দিয়ে দিলাম, লক্ষ্য রাখবেন ওটা রান করে দেখাচ্ছি, লক্ষ্য রাখুন পারফেক্টলি কাজ করতেছে। সো আপনি স্ট্রিং, ইন্টিজার, দেন এখানে চাইলে লিস্ট নিয়েও কাজ করতে পারবেন, আপনাদের ইচ্ছে, এখানে যেইভাবে ইচ্ছে সেইভাবে কাজ করতে পারবেন।